জনসভা পৃষ্ঠা 166। আমার তখন বয়স 9 বছর। গ্রামের উচ্চ প্রাইমারি স্কুলে পড়ি এবং বয়সের তুলনায় একটু বেশি পরিপক্ব। বিনু একদিন ক্লাসে একখানা বই আনিল, ওপরে সোনালী ফুল হাতে একটি মেয়ের ছবি। উইদিন ব্র্যাকেট 30 বছর আগেকার কথা বলিতেছি, মনে রাখিবেন, ব্র্যাকেট ক্লোজ। রাঙা কাগজের মলাট বেশি মোটা নয়, আবার নিতান্ত চটি বইও নয়। আমি সেই বয়সেই দু একখানা সুগন্ধি তেলের বিজ্ঞাপনে নভেল পড়িয়া ফেলিয়াছি। পূর্বেই বলি নাই যে বয়সের তুলনায় আমি একটু বেশি পাকিয়াছিলাম। সেজন্য বিনু আমাকে ক্লাসের মধ্যে সমাজদার ঠাউরাইয়া বইখানা আমার নাকের কাছে উঁচাইয়া সগর্বে বলিল, কোট, এই দেখ আমার দাদা এই বই লিখেছেন, দেখেছিস? কোয়েশ্চেন মার্ক আনকোট। বলিলাম, কোট, দেখি কি বই? কোয়েশ্চেন মার্ক আনকোট। মলাটের ওপরে লেখা আছে প্রেমের তুফান। হাতে লইয়া দেখিলাম লেখকের নাম শ্রী ভুবনচন্দ্র চক্রবর্তী, দিনাজপুর পীরপুর হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত, দাম 8 আনা। কোট, তোর দাদার লেখা বই? কি রকম দাদা? কোয়েশ্চেন মার্ক আনকোট। পৃষ্ঠা 167। বিনু সগর্বে বলিল, কোট, আমার বড় মামার ছেলে, আমার মামাতো ভাই, দাড়ি, আনকোট। এই সময় নিতাই মাস্টার মশাই ক্লাসে ঢোকাতে আমাদের কথা বন্ধ হইয়া গেল। নিতাই মাস্টার আপন মনে থাকিতেন, মাঝে মাঝে কি এক ধরনের অসংলগ্ন কথা বলিতেন, আর আমরা মুখ চাওচাই করিয়া হাসিতাম। জোরে হাসিবার উপায় ছিল না তার ক্লাসে। অমনি তিনি বলিয়া বসিতেন, কোট, আই তিন করি, এদিকে এসো, হাসছ কেন? ছানা 4 আনা শের, কেরোসিন তেল 6 পয়সা বোতল, আনকোট। এইসব মারাত্মক ধরনের মজার কথা শুনিয়াও আমাদের গম্ভীর হইয়া বসিয়া থাকিতে হইবে, হাসিয়া ফেলিলেই মার খাইয়া মরিতে হইবে। বর্তমানে নিতাই মাস্টার ক্লাসে ঢুকিয়াই বলিলেন, কোট, ওখানা কি বই নিয়ে টানাটানি হচ্ছে সব? 3টের গাড়ি কাল এসেছিল 3:25-এর সময়, 25 মিনিট লেট, অমুক বিস্কিট পয়সায় 10 খানা, আনকোট। আমরা হাসি অতি কষ্টে চাপিয়া মেজের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিলাম। নিতাই মাস্টার বইখানা হাতে লইয়া বলিলেন, কোট, কার বই? কোয়েশ্চেন মার্ক আনকোট। বিনু সগর্বে বলিল, কোট, আমার বই স্যার, আমার দাদা লিখেছেন, আমাদের একখানা দিয়েছেন, আনকোট। নিতাই মাস্টার বইখানা নাড়িয়া চাড়িয়া দেখিয়া বলিলেন, কোট, থাক একটু, পড়ে দেখব, দাড়ি, আনকোট। পরের দিন বইখানা ফেরত দেবার সময় মন্তব্য করিলেন, কোট, লেখে ভালো বেশ বই, ছোকরা এরপর উন্নতি করবে, আনকোট। বিনু বাধা দিয়া বলিল, কোট, ছোকরা নয় স্যার, তিনি আপনাদের বয়সী হবেন, আনকোট। নিতাই মাস্টার ধমক দিয়া বলিলেন, কোট, বেশি কথা কইবে না, চুপ করে বসে থাকবে, আমার কথার উপরে কথা, পুরনো তেঁতুলের অম্বলের ব্যথা সারে, আশ্বিন মাসে দুর্গাপুজো হয়, আনকোট। পুরনো তেঁতুলে অম্বলের ব্যথা সারুক আর নাই সারুক, নিতাই মাস্টারের সার্টিফিকেট শুনিয়া বিনুর দাদার বইখানি পরিবার অত্যন্ত কৌতূহল হইল। বিনুর নিকট যথেষ্ট সাধ্য সাধনা করিয়া সেখানা আদায় করিলাম। বাড়িতে বাবা ও বর্দার চক্ষু এড়াইয়া বইখানাকে শেষ করিয়া বিনুর এই অদেখা দাদাটির প্রতি মনে মনে ভক্তিতে আপ্লুত হইয়া গেলাম। একটি মেয়েকে কি করিয়া দুষ্টলোক ধরিয়া লইয়া গেল, নানা কষ্ট দিল, অবশেষে মেয়েটি কিভাবে জলে ডুবিয়া মরিল তাহারই অতি মর্মন্তুদ বিবরণ, পড়িলে চোখে জল রাখা যায় না। কয়েক মাস কাটিয়া গিয়াছে, একদিন বিনু বলিল, কোট, জানিস পাচু, আমার সেই দাদা যিনি লেখক তিনি এসেছেন কাল আমাদের বাড়ি, আনকোট। অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিলাম, কোট, কখন এসেছেন? এখনো আছেন? আনকোট, কোট, কাল রাতের ট্রেনে এসেছেন, 2 দিন আছেন, আনকোট। কোট, সত্যি? মাইরি বল, আনকোট। কোট, মাইরি, চল বরং আয় আমাদের বাড়ি, আনকোট। আমার 9-10 বৎসর বয়সে ছাপার বই কিছু কিছু পড়িয়াছি বটে, কিন্তু যাহারা বই লেখে তাহারা কিরূপ জীব কখনো দেখি নাই। একজন জীবন্ত গ্রন্থকারকে সচক্ষে দেখিবার লোক সংবরণ করিতে পারিলাম না, বিনুর সহিত তাহার বাড়ি গেলাম। পৃষ্ঠা 168। বিনুদের ভেতর বাড়িতে একজন একহারা কে আসিয়া বিনুর মার সঙ্গে গল্প করিতেছিল। বিনু দূর হইতে দেখিয়াই বলিল, উনি। আমি কাছে যাইতে ভরসা পাইলাম না, সম্ভ্রমে আপ্লুত হইয়া দূর হইতে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিলাম। লোকটি একহারা, শ্যামবর্ণ, অল্প দাঁড়িয়ে আছে, বয়সে নিতাই মাস্টারের চেয়ে বড় হইবে তো ছোট নয়, খুব গম্ভীর বলিয়াও মনে হইল। লোকটি সম্প্রতি কাশী হইতে আসিতেছে, বিনুর মায়ের কাছে সবিস্তারে সেই ভ্রমণ কাহিনী বলিতেছিল। প্রত্যেক কথা আমি গিলিতে লাগিলাম ও হাত পা নাড়ার প্রতিভঙ্গিটি কৌতূহলের সহিত লক্ষ্য করিতে লাগিলাম। লেখকরা তাহা হইলে এই রকম দেখিতে। সেই দিনই গ্রামে বেশ একটা সাড়া পড়িয়া গেল,
মিনুর বাবা মুখুজ্জেদের চণ্ডীমণ্ডপে গল্প করিয়াছেন, তাহার বড় শালার ছেলে বেড়াইতে আসিয়াছে, মস্ত একজন লেখক, তার লেখার খুব আদর, ফলে গ্রামের লোক দলে দলে দেখা করিতে চলিল। মিনুর মা মেয়ে মহলে রাষ্ট্র করিয়া দিলেন প্রেমের তুফানের লেখক তাদের বাড়ি আসিয়াছেন। উক্ত বইখানি ইতিমধ্যে পুরুষেরা যত পড়ুক আর না পড়ুক মেয়ে মহলে হাতে হাতে ঘুরিয়াছে খুব। অনেক মেয়ে পড়িয়া ফেলিয়াছে। বিনুর মা ভাতুষপুত্র গর্বে স্ফীত হইয়া নিজে যাচিয়াও অনেককে পড়াইয়াছেন। সুতরাং মেয়ে মহলও ভাঙিয়া আসিল একজন জলজ্যান্ত লেখককে দেখিবার জন্য। বিনুদের বাড়ি দিন রাত লোকের ভিড়, একদল যায় আর একদল আসে। অজপাড়াগা এমন একজন মানুষের যার বই ছাপার অক্ষরে বাহির হইয়াছে দেখা পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই দুর্লভ। কদিন কি খাতির এবং সম্মানটাই দেখিলাম বিনুর দাদার। এর বাড়ি নিমন্ত্রণ, ওর বাড়ি নিমন্ত্রণ, বিনুর মা সগর্বে মেয়ে মহলে গল্প করেন কোর, বাছা এসে কদিন বাড়ির ভাত মুখে দিলে, নেমন্তন্ন খেতে খেতেই ওর প্রাণ ওষ্টাগত হয়ে উঠেছে আনকোট। ভাবিলাম সত্যি সার্থক জীবন বটে বিনুর দাদার, লেখক হওয়ার সম্মান আছে। ভূষণদার সহিত এইভাবে আমার প্রথম দেখা। অত অল্প বয়সে অবশ্য ভূষণ দাদার নিকটে ঘেসিবার পাত্তা পাই নাই, কিন্তু বছর দুই পরে তিনি যখন আবার আমাদের গ্রামে আসিলেন তখন তাহার সহিত মিশিবার অধিকার পাইলাম, যদিও এমন কিছু ঘনিষ্ঠভাবে নয়। তিনি যে মাদৃশ বালকের সঙ্গে কথা কহিলেন ইহাতেই নিজেকে ধন্য মনে করিয়া বাড়ি গিয়া উত্তেজনায় রাত্রে ঘুমাইতে পারিলাম না, সে কথাও অতি সাধারণ ও সামান্য। দাঁড়াইয়া আছি দেখিয়া ভূষণ দাদা বলিয়াছিলেন কোট, তোমার নাম কি হে, তুমি বুঝি বিনুর সঙ্গে পড়ো আনকোট। শ্রদ্ধা ও সম্ভ্রম জড়িত কণ্ঠে উত্তর করিলাম কোট আগে হ্যাঁ আনকোট। কোট কি নাম তোমার আনকোট। কোট শ্রী পাঁচকড়ি চট্টোপাধ্যায় আনকোট। কোট বেশ আনকোট। কথা শেষ হইয়া গেল, দুরু দুরু বক্ষে বাড়ি ফিরিয়া আসিলাম। প্রথম দিনের পক্ষে এই যথেষ্ট, পরদিন আরো ভালো করিয়া আলাপ হইল। নদীর ধারে বিনু, আমি আরো দু একটি ছেলে তার সঙ্গে বেড়াইতে বাহির হইয়াছিলাম। ভূষণ দাদা বলিলেন কোট বলো তো বিনু, এ দম্ভলি বৃত্তাসুর শিরোচ্ছিন্ন যাহে আনকোট। দম্ভলি মানে কি পারলে না, কে পারে আনকোট। পৃষ্ঠা ১৬৯। পূর্বেই বলিয়াছি আমি বয়সের তুলনায় পাকা ছিলাম, তাড়াতাড়ি উত্তর করিলাম কোট আমি জানি, বলবো বজ্র আনকোট। কোট বেশ বেশ, কি নাম তোমার আনকোট। কালী নাম বলিয়াছি, এ দিনজনের নাম তিনি মনে রাখিয়াছেন, এ আশা করাও আমার মতো অর্বাচীন বালকের পক্ষে দৃষ্টতা, সুতরাং আবার নাম বলিলাম কোট। বেশ বাংলা জানো তো, বইটই পড়ো নাকি আনকোট। এ সুযোগ ছাড়িলাম না, বলিলাম কোট আগে হ্যাঁ আপনার বই সব পড়েছি আনকোট। বলিতে ভুলিয়া গিয়াছি ইতিমধ্যে ভূষণদার আরও দুইখানি উপন্যাস ও একখানি কবিতার বই বাহির হইয়াছিল, বিনুদের বাড়ি সেগুলিও আসিয়াছিল, বিনুর নিকট হইতে আমি সেগুলিও পড়িয়াছিলাম। ভূষণদাদা বিস্ময়ের সুরে বলিলেন কোট বলো কি সব বই পড়েছ, নাম করো তো আনকোট। কোট প্রেমের তুফান, রেণুর বিয়ে, কমলকুমারী আর দেওয়ালি আনকোট। কোট বাবা এ যে বেশ দেখছি, কি নাম বললে আনকোট। মিনিতভাবে পুনরায় নিজের নাম নিবেদন করিলাম কোট বেশ ছেলে, দেখতো বিনু তোর চেয়ে কত বেশি জানে আনকোট। গর্বে আমার বুক ফুলিয়া উঠিল, একজন লেখক আমার প্রশংসা করিয়াছেন। তারপর ভূষণ দাদা বিনুর সুবাদে আমিও তাহাকে তখন দাদা বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছি। নবীন সেন এবং হেমচন্দ্রের কবিতা আবৃত্তি করিয়া শুনাইলেন, সাহিত্য কবিতা এবং তাহার নিজের রচনা সম্বন্ধে অনেক কথা বলিলেন, তার কতক বুঝিলাম কতক বুঝিলাম না, ১১ বছরের ছেলের পক্ষে সব বোঝা সম্ভব ছিল না। বছরের পর বছর কাটিয়া গেল, আমি হাই স্কুলে ভর্তি হইলাম। একদিন ভূষণ দাদা সম্বন্ধে আমি এক ভীষণ ধাক্কা খাইলাম আমাদের স্কুলের বাংলা মাস্টারের নিকট হইতে। কি উপলক্ষে মনে নাই মাস্টারমশাই আমাদের ক্লাসে ছেলেদের জিজ্ঞাসা করিলেন কোট বাংলাদেশের আরও দু একজন বড় লেখকের নাম করতে কে পারে আনকোট। একজন বলিল কোট নবীনচন্দ্র, একজন বলিল সুরেন ভট্টাচার্য, তখনকার কালে মস্ত নাম, একজন বলিল রজনী সেন, তখন সবে উঠিতেছেন। আমি একটু বেশি জানিবার বাহবা লইবার জন্য বলিলাম কোট ভূষণচন্দ্র চক্রবর্তী আনকোট। মাস্টারমশাই বলিলেন কোট কে আনকোট। ভূষণচন্দ্র চক্রবর্তী, আমি পড়েছি তার সব বই, আমার সঙ্গে আলাপ আছে আনকোট। কোট সে আবার কে আনকোট। আমি মাস্টারমশাইয়ের অজ্ঞতা দেখিয়া অবাক হইলাম কোট কেন, ভূষণচন্দ্র চক্রবর্তী খুব বড় লেখক, প্রেমের তুফান, কমলকুমারী, দেওয়ালি, রেণুর বিয়ে এই সব বইয়ের আনকোট। মাস্টারমশাই হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ক্লাসের ছেলেদের বেশিরভাগই না বুঝিয়া
সে হাসিতে যোগ দিল। উহাদের সম্মিলিত হাসির শব্দে ক্লাসরুম ফাটিয়া পড়িবার উপক্রম হইল। পৃষ্ঠা 170। আমার কান গরম হইয়া উঠিল। রীতিমত অপদস্ত বিবেচনা করিলাম নিজেকে। কেন ভূষণ দাদা বড় লেখক নন? বা আরে, মাস্টারমশাই বলিলেন, কোর তোমার গায়ের আত্মীয় বলে আর তোমার সঙ্গে আলাপ আছে বলেই তিনি বড় লেখক হবেন, তার কি মানে আছে? কে তার নাম জানে? ওরকম বলো না। আনকোট ভূষণ দাদার সাহিত্যিক যশ ও খ্যাতি সম্বন্ধে আমি পর্যন্ত কেবল একতরফা বর্ণনাই শুনিয়া আসিয়াছি, বিনুর মায়ের মুখে, বিনুর মুখে, বিনুর বাবার মুখে, ভূষণ দাদার নিজের মুখে, তাহাই বিশ্বাস করিয়াছিলাম সরল বালক মনে। এই প্রথম আমার তাহার উপর সন্দেহের ছায়াপাত হইল। এতদিন গায়ে থাকিয়া কেবল সুগন্ধি তেলের বিজ্ঞাপনের নোভেলই পড়িয়াছি। ক্রমে স্কুল লাইব্রেরি হইতে বঙ্কিমচন্দ্রের ও আরও অন্যান্য বড় লেখকের বই লইয়া পড়িতে আরম্ভ করিলাম। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে ভালো মন্দ বুঝিবার ক্ষমতাও জন্মিল। ফলে বছর চার পাঁচ স্কুলে পড়িবার পরে আমার উপরে ভূষণচন্দ্র চক্রবর্তীর প্রভাব যে অত্যন্ত ফিকে হইয়া দাঁড়াইবে, ইহা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমি যেবার ম্যাট্রিক পাশ করিয়া কলেজে ভর্তি হইয়াছি, সেবার শ্রাবণ মাসে বিনুর ভগ্নির বিবাহ উপলক্ষে ভূষণ দাদা আবার আমাদের গ্রামে আসিলেন। তখন আমার চোখে তিনি আর ছেলেবেলাকার সে বড় লেখক ভূষণচন্দ্র নয়, বিনুর ভূষণ দাদা। সুতরাং আমারও ভূষণ দাদা। তখন বেশ সমানে সমানে কথাবার্তা বলিলাম। দাদারও আর সে মুরুব্বিয়ানা চাল নাই, থাকিবার কথাও নয়। তিনিও সমানে সমানেই মিশিলেন। একখানা বই দেখিলাম, বিবাহ বাটির কুটুম্ব সাক্ষাৎদের হাতে হাতে ঘুরিতেছে, কবিতার বই, নাম প্রতিমা বিসর্জন। দ্বিতীয় পক্ষের পত্নীর মৃত্যুতে শোকোচ্ছ্বাস প্রকাশ করিয়া ভূষণ দাদা কবিতা লিখিয়া বই ছাপাইয়াছেন বিনামূল্যে বিতরণের জন্য। বিনু তো আর বাল্যের সেই বিনু নাই। সে বলিল, কোট মজার কথা শোন, আগের বৌদিদি 16 বছর ঘর করে ছেলেপুলের মা হয়ে মরে গেল বেচারি, তার বেলা শোকের কবিতা বেরোল না। দ্বিতীয় পক্ষের বউ 2-3 বছর ঘর করে ডবকা বয়সেই মারা গেল কিনা, দাদার তাই শোকটা বড্ড লেগেছে, একেবারে প্রতিমা বিসর্জন। আনকোট ভূষণ দাদা আমাকেও একখানা বই দিয়াছিলেন। 2-3 দিন পরে আমায় বলিলেন, কোট প্রতিমা বিসর্জন কেমন পড়লে হে? আনকোট অতি সাধারণ ধরনের কবিতা বলিয়া মনে হইলেও বলিলাম, কোট বেশ চমৎকার। আনকোট ভূষণ দাদা উৎসাহের সহিত বলিলেন, কোট বাংলাদেশে উদ্ভ্রান্ত প্রেমের পর আমার মনে হয় এ ধরনের বই আর বেরোয়নি। নিজের মুখে নিজের কথা বলছি বলে কিছু মনে করো না, তবে তোমাদের ছোট দেখেছি, তোমাদের কাছে বলতে দোষ নেই। আনকোট ভূষণ দাদার দাড়ি চুলে বেশ পাক ধরিয়াছে, তাহাকে সমীহ করিয়া চলি, সুতরাং প্রতিবাদ না করিয়া চুপ করিয়া গেলাম। যদিও উদ্ভ্রান্ত প্রেমের প্রতি আমার যে খুব শ্রদ্ধা ছিল তাহা নয়, তবুও ভূষণ দাদার কথা শুনিয়া সমালোচনা শক্তির প্রতি বিশ্বাস হারাইলাম। ভূষণ দাদার আর্থিক অবস্থা খুব ভালো নয়, অনেকদিন হইতেই জানি। তিনি ক্যাম্বেল স্কুল হইতে ডাক্তারি পাশ করিয়া দিনাজপুরের এক সুদূর পল্লী গ্রামে জমিদারদের দাতব্য চিকিৎসালয়ে চাকুরি করিতেন, স্বাধীন ব্যবসা কোনোদিন করেন নাই। পৃষ্ঠা 171। এবার শুনিলাম ভূষণ দাদার সে চাকুরিটাও যায় যায়। বিনুই এ সংবাদ দিল। ভূষণ দাদা আসার পরদিন জিজ্ঞাসা করিলেন, কোট ওহে তোমরা তো কলকাতার ছাত্রমহলে ঘোরো, 5টা কলেজের ছাত্রদের সঙ্গে দেখা হয়, ছাত্রমহলে আমার বই সম্বন্ধে কি মতামত কিছু শুনেছ? আনকোট হঠাৎ বড় বিব্রত হইয়া পড়িলাম, আমতা আমতা সুরে বলিলাম, কোট আগে হ্যাঁ, তা মত বেশ ভালোই। আনকোট বলেন কি ভূষণ দাদা? বিব্রত ভাবটা কাটিয়া গিয়া এবার আমার হাসি পাইল। কলকাতার ছাত্রমহলে ভূষণ চক্রবর্তীর নামই কেউ জানে না, তার বই পড়া, আর সে সম্বন্ধে মতামত? ভূষণ দাদা উত্তেজিত স্বরে বলিলেন, কোট কি 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 রকম বলে? আমার কোন বইটার কথা শুনেছ? পাশানপুরী না দেওয়ালি? আনকোট অকুলে কুল পাইলাম। ভূষণ দাদার বইয়ের নাম কি আমার একটাও মনে ছিল ছাই। বলিলাম, কোট হ্যাঁ, এই পাশানপুরীর কথাই যেন শুনেছি। আনকোট ভূষণ দাদা আর আমায় ছাড়িতে চান না। কি শুনিয়াছি, কোথায় শুনিয়াছি, কাহার কাছে শুনিয়াছি, পাশানপুরী তার উপন্যাসগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট। তবুও তো তিনি পাবলিশার পাননি, সব বই নিজে ছাপিয়েছেন, দিনাজপুরে অজপাড়াগায় বসিয়া বই বিক্রি ও বিজ্ঞাপনের কোনো সুবিধা করিতে পারেন নাই। বিনু আমায় আড়ালে বলিল, কোট এই অবস্থা, 85টি টাকা মাইনে পান ডাক্তারি করে, সংসারই চলে না, তা থেকে খরচ করেন ওইসব বাজে বই ছাপতে। ভূষণ দাদা চিরটাকাল এক রকম গেল, বাতিক যে কত রকমের থাকে। আনকোট ইহার পর আরও 6-7 বছর কাটিয়া গেল। আমি পাশ করিয়া বাহির হইয়া নানা রকম কাজকর্ম করি,
এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু লিখিও। ভূষণ দাদার প্রভাব আমার জীবন হইতে সম্পূর্ণ যায় নাই, মনের তলে কোথায় চাপা ছিল। লেখক হওয়া একটা মস্ত বড় কিছু বুঝি। সেই যে আমাদের গ্রামে বাল্যকালে সেবার ভূষণ দাদাকে সম্মান পাইতে দেখিয়াছিলাম, সেই হইতেই বোধ হয় লেখক হওয়ার স্বাদ মনে বাসা বাঁধিয়া থাকিবে, কে জানে। আনকোট আমার লেখক জীবন যখন 5-6 বছরের পুরাতন হইয়া পড়িয়াছে, দু চারখানা ভালো মাসিক পত্রিকায় লেখা প্রায়শ বাহির হয়, কিছু কিছু আরো হইতেছে, সে সময় কি একটা ছুটিতে দেশে গেলাম। বিনুদের বাড়ি গিয়া দেখি ভূষণ দাদা অসুস্থ অবস্থায় সেখানে সপরিবারে কিছুদিন হইতে আছেন। আমায় বলিলেন, কোর পাঁচু, শুনলাম আজকাল লিখছ, কোন কোন কাগজে লেখা বেরিয়েছে। আনকোট কাগজগুলি কয়েকখানি আমার সঙ্গেই ছিল, ইতিমধ্যে গ্রামের অনেকেই সেগুলি দেখিয়াছে। ভূষণ দাদাকেও দেখাইলাম, দেখাইয়া বেশ একটু গর্ব অনুভব করিলাম। ভূষণ দাদা কাগজ কখানা উল্টাইয়া দেখিয়া বলিলেন, কোর এইসব কাগজে লিখেছ, বেশ বেশ, এসব তো বেশ নাম করা পত্রিকা, একটু ধরাধরি করতে হয় না? তুমি কাকে ধরেছিলে? একটু ধরাধরি না করলে আজকাল কিছুই হয় না, গুণের আদর কি আর আছে? এই দেখো না কেন, আমি পাড়াগায় থাকি বলে নিজেকে পুশ করতে পারলাম না। আমার নারদ কাব্য পড়নি, 2 বছর ধরে খেটে লিখেছি, প্রাণ দিয়ে লিখেছি, কিন্তু হলে হবে কি, ওই ধরাধরির অভাবে বইখানার নাম করতে পারছে না। আনকোট পৃষ্ঠা 172। বইকালে নদীর ধারে বসিয়া ভূষণ দাদার মুখে তাহার নারদ কাব্যের অনেক ব্যাখ্যা শুনিলাম। অমিত্রাক্ষর ছন্দ হইলেও তাহার মধ্যে নিজস্ব জিনিস কি একটা ঢুকাইয়া দিয়াছেন ভূষণ দাদা। অমন দার্শনিকতা আধুনিকতা কোনো বাংলা গ্রন্থে নাই, এ কথা তিনি জোর করিয়া বলিতে পারেন। বলিলাম, কোট বইখানা ছেপেছে কারা? ক্যাশ্চনমার্ক আনকোট কোট আমিই ছেপেছি, লোকের দোরে দোরে বেরিয়ে ছাপানোর জন্য খোসামত করা ওসব আমার দ্বারা হবে না। আনকোট মনে হইল ভূষণ দাদা আমারই প্রতি যেন বক্র কটাক্ষ করিতেছেন এইসব উক্তির দ্বারা। যাহা হোক, কিছু না বলিয়া চুপ করিয়া রহিলাম। বছরখানেক পরে আমি আমার কর্মস্থলে একটা বুক পোস্ট পাইলাম। খুলিয়া দেখি ভূষণ দাদা সেই নারদ কাব্যখানি আমায় পাঠাইয়াছেন, সঙ্গে একখানা বড় চিঠি। নারদ কাব্যখানির উচ্চ প্রশংসা করিয়া বহু লোক ইতিমধ্যে চিঠি লিখিয়াছেন। চিঠিগুলি তিনি পুস্তকাকারে ছাপিয়া ওই সঙ্গে আমায় পাঠাইয়াছেন। আমি যেন কলকাতার কোনো নামকরা কাগজে বইখানির ভালো ও বিস্তৃত সমালোচনা বাহির করিয়া দিই, এই ভূষণ দাদার অনুরোধ। ছাপানো প্রশংসাপত্রগুলি পড়িয়া আমার খুব ভক্তি হইল না। একজন মফস্বলের কোনো শহরের প্রাক্তন ডাক্তার লিখিয়াছেন, কবি নবীনচন্দ্রের রৈবতক কাব্যের পরে আর একখানি উৎকৃষ্ট কাব্য আবার বাংলা সাহিত্যে বাহির হইল বহুকাল পরে। আর একজন কোথাকার প্রধান উকিল লিখিতেছেন, কে বলে বাংলা ভাষার দুর্দিন, বাংলা সাহিত্যের দুর্দিন, যে দেশে আজও নারদ কাব্যের মতো কাব্য রচিত হয়ে থাকে। মনে ভাবিলাম, ভদ্রলোক কি বাংলা কবিতার কিছুই পড়েন নাই, সে দেশে ইত্যাদি ইত্যাদি। মন দিয়া নারদ কাব্য পড়িলাম, নবীনচন্দ্র রৈবতকের ব্যর্থ অনুকরণ, লম্বা লম্বা বক্তৃতা, মাঝে মাঝে ভূমা, প্রপঞ্চ, খর, অক্ষর, শাশ্বত, অব্যয় প্রভৃতি শব্দের ভীষণ ভিড়। ইহাকে নারদ কাব্য না বলিয়া গীতা বা শ্রীমৎ ভগবতের পদ্যে ব্যাখ্যা বলিলেও চলিত। আমি চিঠির উত্তরে লিখিলাম, নারদ বেশ লাগিয়াছে, তবে কলিকাতার কোনো নামকরা মাসিক পত্রিকায় ইহার বিস্তৃত সমালোচনা বাহির করা আমার সাধ্যায়ত নয়। সে চিঠির উত্তরে ভূষণ দাদা আমায় আরও 2-3 খানি পত্র লিখিলেন, যদি বইখানি আমার ভালো লাগিয়া থাকে তবে সে কথা ছাপাইয়া প্রকাশ করিবার সৎসাহস থাকা আবশ্যক ইত্যাদি। সেসব চিঠির উত্তর দিলাম না। ইহার বছরখানেক পরে আমি আমার বিদেশের কর্মস্থান হইতে কলিকাতায় আসিয়াছি। শ্রাবণ মাস, তেমনি বর্ষা আরম্ভ হইয়াছে, দিন রাত্রে বৃষ্টির বিরাম নাই, এবেলা একটু ধরিয়াছে বলিয়াই বাহির হইয়াছি। গোলদিঘির কাছাকাছি আসিয়া একখানা হ্যান্ডবিল হাতে পড়িল। হ্যান্ডবিলখানা ফেলিয়া দেওয়ার পূর্বে অন্যমনস্কভাবে সেখানের উপর একটু চোখ বুলাইয়া লইতে গিয়া দস্তুর মতো বিস্মিত ও উত্তেজিত হইয়া উঠিলাম। উহাতে লেখা আছে, নারদ কাব্যের খ্যাতনামা কবি, বঙ্গভারতীর কৃতি সন্তান, পৃষ্ঠা 173, শ্রীযুক্ত ভূষণচন্দ্র চক্রবর্তীকে ব্র্যাকেটে বড় বড় অক্ষরে সম্বর্ধনা করিবার জন্য কলিকাতাবাসীগণের জনসভা, ব্র্যাকেটে আধ ইঞ্চি লম্বা অক্ষরে, স্থান ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, সময় 6:30, সভাপতিত্ব করিবেন একজন খ্যাতনামা নামজাদা প্রবীণ সাহিত্যিক। ব্যাপার কি, চক্ষুকে যেন বিশ্বাস করিতে পারিলাম না।
ভূষণ দাদাকে সম্বর্ধনা করিবার জন্য কলিকাতাবাসীগণ কি ভয়ানক ব্যাপার জনসভা আহ্বান করিয়াছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অত বড় নামজাদা সাহিত্যিকের সভাপতিত্বে। কই, নারদ কাব্যের এতাদৃশ্য জনপ্রিয়তা তো পূর্বে মোটেই শুনি নাই। যাহা হোক, হইলে খুব ভালো কথা, কিন্তু কলিকাতাবাসীগণ কি খেপিয়া গেল হঠাৎ? হ্যান্ডবিলের তারিখ লক্ষ্য করিয়া দেখিলাম সেই দিনই সন্ধেবেলা সভা, 6:30 বেশি দেরি নাই। যদি লোকের খুব ভিড় হয়, 6:45 ইনস্টিটিউটে গিয়া ঢুকিলাম। তখনও কেহ আসে নাই, অত বড় হল একেবারে খালি। এক পাশে গিয়া বসিলাম। 6:00 বাজিল, জনপ্রাণীরও দেখা নাই। এই সময় আবার জোরে বৃষ্টি নামিল। 6:15 কেহই নাই। 6:30 2-1 মিনিট পূর্বে দেখি ভূষণ দাদা অত্যন্ত উত্তেজিত ভাবে এক তারা কাগজ বগলে হলে প্রবেশ করিতেছেন, পিছনে 4-5টি ভদ্রলোক, তাহাদের কাহাকেও চিনি না। তখন সভার সাফল্য সম্বন্ধে আমার ঘোর সন্দেহ উপস্থিত হইয়াছে। এ অবস্থায় ভূষণ দাদার সহিত দেখা করিলে তিনি অপ্রতিভ হইতে পারেন, সুতরাং হলের বাইরে গা ঢাকা দিয়া রহিলাম। 6:45, জনপ্রাণী না, সভাপতিও অনুপস্থিত। 7:00 তথৈব, এমন জনশূন্য জনসভা যদি কখনো দেখিয়াছি। ভূষণ দাদার অবস্থা দেখিয়া বড় কষ্ট হইল। তিনি ও তাহার সঙ্গের ভদ্রলোক কয়জন কেবল ঘর বাহির করিতেছেন, নিজেদের মধ্যেই উত্তেজিতভাবে কি পরামর্শ করিতেছেন। আবার একবার করিয়া ইনস্টিটিউটের গেটের কাছে যাইতেছেন। 6:45 কাকস্য পরিবেদনা, 7:30 পূর্ববত অবস্থা। কলিকাতাবাসীগণের জনসভায় কলিকাতাবাসীগণই আসিতে ভুলিয়া গেলেন কেমন করিয়া। 7:45, তখন ভূষণ দাদা সঙ্গীদের লইয়া বাহির হইয়া গেলেন। অল্পক্ষণ পরে আমিও হল পরিত্যাগ করিলাম। পরদিন বিনুর মেসোমশাই তারিণীবাবুর সঙ্গে দেখা। তিনি আমাকে চেনেন খুব ভালোই, বিনুর সঙ্গে কতবার সিমলা স্ট্রিটে তার বাড়িতে গিয়াছি। কুশল প্রশ্নাদির পরে তিনি বলিলেন, কোন ভূষণ যে এখানে এসেছে, হে আমার বাসাতেই আজ 8-10 দিন আছে, কি একখানা বই নিয়ে খুব ঘোরাঘুরি করছে, এর মাথা আর মুন্ডু, এদিকে এই অবস্থা, 17-18 বছরের মেয়ে একটা, 15 বছরের মেয়ে একটা, পার করবে কোথা থেকে তার সংস্থান নেই, আবার কাল দেখি নিজের পয়সায় এক গাদা কি মিটিং না ফিটিং এর হ্যান্ডবিল ছেপে এনেছে, আর বলো কেন, একেবারে মাথা খারাপ। আনকোর বলিলাম, কোর্ট, হ্যাঁ হ্যাঁ দেখেছিলুম বটে একখানা হ্যান্ডবিল, জনসভা নাকি? আনকোর কোর্ট, জনসভা না ওর মুন্ডু, ও নিজেই তো পরশু দুপুরে বসে বসে ওখানে লিখলে, তারপর বাড়িতে 2-1 জন বেকার ভাইপো আছে, তাদের নিয়ে কোথায় সব ঘুরছে কদিন দেখতে পাই। পৃষ্ঠা 174, 17.5 টাকা প্রেসের বিল কাল দিলে দেখলাম আমার সামনে, এদিকে শুনি বাড়িতে নিতান্ত দুরাবস্থা, অত বড় সব আইবুড়ো মেয়ে গলায়, এক পয়সার সংস্থান নেই, তার বিয়ে। আনকোট মাঘ মাসের শেষে আমি কার্যোপলক্ষে জলপাইগুড়ি যাইতেছি। পার্বতীপুর স্টেশনে দেখি ভূষণ দাদা একটি ব্যাগ হাতে প্ল্যাটফর্মে পাইচারি করিতেছেন। আমি গিয়া প্রণাম করিতেই বলিলেন, কোট, আরে পাঁচু যে ভালো তো, সেই পশ্চিমেই আজকাল চাকুরি করো তো, কোথায় যাচ্ছ এদিকে? আনকোট কোট, আগে একটু জলপাইগুড়িতে, আপনি কোথায়? আনকোট কোট, আমি একটু যাচ্ছি কলকাতায়। হ্যাঁ তোমাকে বলি, শোনি বোধ হয় আমার নারদ কাব্যের খুব আদর হয়েছে, এর মধ্যে কলকাতায় ইনস্টিটিউট হলে প্রকাণ্ড সভা হয়ে গেল, তাই নিয়ে অমুকবাবু সভাপতি ছিলেন, খুব উৎসাহ দেখলাম লোকজনের মধ্যে, খুব ভিড় দেখবে, এই দেখো। আনকোট বলিয়াই ভূষণ দাদা ব্যাগ খুলিয়া জনসভার ছাপানো হ্যান্ডবিল একখানা আমার হাতে দিয়া বলিলেন, কোট পড়ে দেখো। আনকোট